আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আর কয়েকদিন বাদে ঈদ উল আজহা মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় উৎসব এটি, এবং এই উৎসব যাতে সব পরিবারের মধ্যে আমেজ ছড়িয়ে পড়ে সেই কথা চিন্তা করে প্রধানমন্ত্রী উপহার স্বরূপ হাকিমপুর অর্থাৎ হিলি সীমান্তবর্তী এলাকাতে কিন্তু আজকে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে, এবং আজ এই উপজেলায় প্রায় 20,000 পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হবে, যার পরিমাণ প্রায় 174 মেট্রিক টনের মতো। এবং এগুলো এই চালগুলো প্রধানমন্ত্রীর উপহার, এবং সেটি বিনামূল্যে এই পরিবারগুলোর মাঝে বিতরণ করা হচ্ছে, যাতে তারা আনন্দ মুখর পরিবেশে ঈদটা পার করতে পারে, সেই জন্য কিন্তু প্রধানমন্ত্রী এই উপহার দিচ্ছেন বলে আমি জানিয়েছি। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এখন আমি যে মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে এটি হাকিমপুর পৌরসভা, এবং এই হাকিমপুর পৌরসভার প্রায় 3,080 জনের মতন সুবিধাভোগী 10 কেজি করে প্রায় তারা চাল পাচ্ছেন, প্রধানমন্ত্রী যে উপহার সেটি পাচ্ছেন, যাতে করে তারা যেন এই ঈদটি উৎসব ভালোভাবে পালন করতে পারে সেজন্য। এবং এই এখানকার যে পৌর মেয়র রয়েছেন জামিল হোসেন চলন্ত, তিনি এই পুরো কার্যক্রমটি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন, এবং যাতে করে এটি অনিয়ম দুর্নীতি না হয়, কারণ যেহেতু এটি প্রধানমন্ত্রীর উপহার সেটি সুষ্ঠুভাবে যাতে বিতরণ করা যায় সে বিষয়ে কিন্তু তিনি কিন্তু নজরদারি রাখছেন, এবং তিনি নিজে কিন্তু এখানে উপস্থিত থেকে চালগুলো বিতরণ করছে। এছাড়া 3টি ইউনিয়নেও আজকে চাল দেওয়া হচ্ছে, সেটি খট্টামাদপাড়া ইউনিয়ন, বোয়ালদার এবং আলিয়াট ইউনিয়ন, সেখানেও প্রায় 16,000-এর মতন পরিবার 10 কেজি করে চাল পাচ্ছেন। তো সব মিলিয়ে বলা চলে অনেক, যেহেতু ঈদ সামনে, ঈদের আগে আসলে এই 10 কেজি চাল নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, এবং তারা কিন্তু এটি খুব সহজে স্বাচ্ছন্দ্য বোধ ভাবে ঈদটি পালন করতে পারবে এমনটি বলছেন। তো অনেক এই ছিল আমার কাছে হিলি থেকে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সোহেল রানা, আমাদের সাথে যুক্ত ছিলেন সোহেল রানা, এবং জানাচ্ছিলেন হিলিতে 20,000 পরিবারকে দেওয়া 10 কেজি করে চালের সর্বশেষ পরিস্থিতির কথা। এখন জনপদে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।